স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেজর সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ ও পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড। নোয়াখালী চাটখিলে প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু। রাজশাহী সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয় সমূহের 2600 শিক্ষার্থী ও অভিভাবককে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র দিলেন রাশিক মেয়র লিটন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের মেটিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে রায়ে নন্দ দুলাল সহ ছয়জনের যাবজ্জীবন এবং এপিবিএনের 3 সদস্য সহ বেকসুর খালাস দেওয়া হয়েছে 7 জনকে। সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলছেন, এ হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগরদেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশ পুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বাকি 7 জন আসামি খালাস পেয়েছেন। এর আগে দুপুর 2টার দিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার 15 আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। 2:25 রায় পড়া শুরু করেন বিচারক। রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও শিক্ষকগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে 200+ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর বাকিদের কাছে পৌঁছে দেওয়া হয় শীতবস্ত্র। রাজশাহী সিটি কর্পোরেশনের 20টি ওয়ার্ডে অবস্থিত 20টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের 1300 শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে হুডি জ্যাকেট ও 1300 অভিভাবক ও শিক্ষকদের প্রত্যেককে কার্ডিগেন প্রদান করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এবিএম শরীফউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সাব্বির সাত্তার। উপস্থিত ছিলেন রাবির পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডক্টর সাবরিনা নাজ, 6 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুজ্জামান, 13 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সচিব মশিউর রহমান সহ অন্যান্যরা। নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সোনিয়া আক্তার উপজেলার 6 নং পাঁচগাঁও ইউনিয়নের লামচারি গ্রামের নতুন ভূঁইয়াবাড়ির প্রবাসী রানা হোসেন ওরফে কামাল হোসেনের স্ত্রী। সোমবার সকাল 10টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যা 5টার দিকে উপজেলার 6 নং পাঁচগাঁও ইউনিয়নের লামচারি গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর পরিবারের লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। চাটখিল থানার উপপরিদর্শক রমজান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে রোববার বিকেলের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামী একজন প্রবাসী। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে নিহত স্বামী বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমরা তার আসার জন্য অপেক্ষা করব, স্বামী এলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে অজ্ঞাত এক কিশোরের হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর 1:45 দিকে উপজেলার চরকাকড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, আজ সকালে উপজেলার চরকাকড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মুসলিমপাড়া সমাজের এক নারী ধান খেতে গরুর গোবর টোকাতে যায়। এ সময় ওই নারী মুখে কষ্টে পেঁচানো হাত পা বাঁধা অবস্থায় এক কিশোরের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে উপস্থিত স্থানীয় এলাকাবাসী এখন পর্যন্ত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শিপন ও বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে কে বা কারা রোববার দিবাগত গভীর রাতে এই কিশোরকে অন্য কোনো জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়। নিহত যুবক মরদেহর কাছ থেকে একটি মাস্ক, একটি পেঁয়াজ, একজোড়া হাতমোজা ও একটি ম্যাচ পাওয়া যায়। কোম্পানিগঞ্জ থানার পরিদর্শক এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। নাটোরে কনকনে শীতের সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র মানুষেরা। এদিকে মানুষজনের পাশাপাশি গবাদি পশুও কাঁপছে ঠান্ডায়। গবাদি পশুর শীত নিবারণে চটের বস্তাসহ কম দামের কম্বল কিনে পশুদের শরীরে জড়িয়ে দিচ্ছেন পশুপালনকারীরা। ঘন কুয়াশার কারণে রবি ফসলের পাশাপাশি অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। কর্মজীবীরা অনেকেই সঠিক সময়ে তাদের কর্মস্থলে পৌঁছতে পারছেন না। শীতের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। প্রচণ্ড শীতের কারণে রাস্তায় মানুষজনের চলাফেরা অনেকটাই কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষজন বাড়ির বাইরে বের হচ্ছেন না, এতে করে শ্রমজীবীদের আয় গেছে কমে। অতিরিক্ত ঠান্ডার কারণে হাসপাতালে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীরা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।